অঙ্কন বাবু মনিশঙ্কর বাবু জনসংখ্যা ইত্যাদি অনেক কিছু আজকে ভালো করে স্ট্যাটিস্টিক্স নিয়ে এসেছেন, এটা ধরে ধরে দেখাচ্ছেন, এক কথায় ডেমোগ্রাফি ধরে ধরে, ধর্মভিত্তিক ডেমোগ্রাফি ধরে ধরে দেখানোর চেষ্টা করছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। কিন্তু সন্দেশখালী মা বোনেদের এই গর্জি ওঠার কথা মিথ্যে নয়, সব থেকে বড় আমি আমার প্রডিউসার সমাজটাকে অনুরোধ করব, আজকে জি কায়দায় তারা মুখ খুলে বেরিয়ে এসছেন। মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন না অঙ্কন বাবু যে মুখ ঢেকে কেন, কালকে ওরা বলেছেন মুখ্যমন্ত্রী আসুন না, আইডি কার্ড দেখিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে আইডি কার্ড দেখাতে চান, নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান, তাতেও মুখ্যমন্ত্রী আপন, বাংলা নিজের মেয়েকে চায়, ওরা বাংলার নিজের মেয়েকে আইডি কার্ড দেখাতে চান, এই ওনার পাঠানো সব দালাল টালালগুলোর কাছে নয়, যারা যাচ্ছে মাঝে মাঝে এই সন্দেশখালী থেকে দূর থেকে এই অন্য লোকের লুটে নেওয়া জিনিসপত্র ফেরাতে যাচ্ছে তাদের কাছে নয়, তবুও মুখ্যমন্ত্রী যেতে আপত্তি। আজকে তারা কি বললেন, দীর্ঘদিন ধরে মুখ ঢাকা শুনতে আজ তারা কিভাবে বেরিয়ে এলেন মুখের ঢাকা খুলে, একবার দেখে নি, তারপর আসছি অঙ্কন বাবু আপনার কাছে। আমাদের সঙ্গে সেই দিদি রয়েছে যে দিদিকে আপনারা সবাই দেখেছিলেন, সেই দিদি যার কথায় কার্যত পুরো দেশ তোলপাড় হয়েছিল। দিদি রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে আবার, হ্যাঁ আজকে মুখ খুলে, হ্যাঁ ভয় লাগছে না? কিসের ভয়, আজ মরলেও মরবো আর 10 বছর পরে মরলেও মরবো, মরণ তো আছে, এর জন্য ভয়ের কি আছে? আমরা যে বহিরাগত, আমি মাননীয়র কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন, যে আমরা সবাই আরএসএস, এই প্রমাণটা হলে আমি খুশি। এই যে নিখোঁজ মেয়ে যে আজও বাড়ি ফিরলো না, তার বিষয়ে কমপ্লেন জানাতে থানায় গিয়েছিলেন? অবশ্যই গেছিলাম, এই তো পাপিয়া সুলতানের কাছে সেই কাগজ দেওয়া হয়েছে। আইপিএস পাপিয়া সুলতান, এখন মুখ্যমন্ত্রী বলছে কারোর মেয়ের বাড়ি যদি বাড়ির মেয়ে যদি চলে বিয়ে করে তাহলে কি তাদের, না না আমি বিয়ের কথা দায়ী করছি না, আমি করছি পুলিশ প্রশাসন যে আমাদের কথা শুনে কাজ করবে, তার জন্যও তো আমরা ভোটটা মেরেছি, সে কাজটাই তো আমাদের করে। পরিষ্কার বলে দিল সুপারিশ আনো, না হলে এখানে ঘুষ দাও 10,000 টাকা 20,000 টাকা। কে বলেছিল? নয়ন চ্যাটার্জি, যে এখন বর্তমানে বাদুড়িয়ায় পোস্টি, আর মেজবাবু ছিল সঞ্জয় মণ্ডল, যে এখন বসিরহাটে বর্তমানে পোস্টিং আছে। এইসবের জন্য আমাদের দাবি, এরকম হাজার হাজার মায়ের চোখের জল পড়ছে, মাননীয় সিট কিন্তু ভেসে চলে যাবে। অঙ্কন বাবু লেসন আছে কিন্তু সে শিক্ষা নিলে তো না? না, প্রথম কথা হচ্ছে তো এই যে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে, এরা যে বিভিন্ন সাথী প্রকল্প চালায়, একটা তো প্রকল্প সরাসরি ঘোষণা করতে পারে যে আমরা একটা মাফিয়া সাথী সরকার চালাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন, আমাদের সকল মন্ত্রীরা তারা মাফিয়াদের পাশে দাঁড়াবে, তারা গুন্ডাদের পাশে দাঁড়াবে, সে বকটুয়ের কেষ্টমণ্ডল থেকে শুরু করে এখানে শেখ সাজান, সব জায়গায় আমরা মাফিয়াদের সাথে আছি। আজকে মুখ্যমন্ত্রীর রাজত্বে এটাই তো পরিবর্তন, মুখ্যমন্ত্রী পরিবর্তনের কথা বলেন, পরিবর্তনের বাংলা তো এই পরিবর্তনের বাংলা, যারা বাংলার মেয়ে, যারা বাংলার নাগরিক, যারা ভদ্র সভ্য মার্জিত নাগরিক, যারা নির্যাতিতা, তাদেরকে মুখ ঢাকতে হচ্ছে। আর শিবু, উত্তম, শাজাহান, শওকত, আনারুল, অনুব্রত, এরা মুখ খুলে প্রকাশ্যে কেউ বলছেন খেলা হবে, কেউ হুমকি দিচ্ছেন, কেউ ধমকাচ্ছেন, কেউ লুট চালপাট চালাচ্ছে, এটাই তো বাংলার বৈচিত্র্য, এটাই তো বাংলায় আজকে মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে শেখ সাজাহানের মতো একজন মাফিয়ার পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, এর থেকে লজ্জার আর কি হতে পারে? কতটা বেদনার হতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? শেখ সাজাহান কে? কি আপনার কতটা কম্পালশন রয়েছে আপনি শেখ সাজাহানের পাশে দাঁড়াচ্ছেন? শেখ সাজাহান কি, যাকে যদি আপনি জেলে পড়ে দিতেন তাহলে আপনার কি ক্ষতি হতো? আমার একটু বোঝার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কম্পালশন, যে সন্দেশখালীর সময় সমস্ত ঘটনাগুলো যখন সামনে আসছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বিশিষ্ট ভদ্রলোক শাজাহান, যখন তার নামে গণধর্ষণের অভিযোগ আসছিল, শীত ঘুমে ছিলেন, হঠাৎ জেগে উঠলেন গতকাল কি একটা ভার্চুয়াল কনফারেন্সে, তারপর বললেন প্রতিশোধ, কার বিরুদ্ধে প্রতিশোধ বলুন তো দেবব্রতবাবু, কার বিরুদ্ধে? দেখুন, গণধর্ষণে অভিযোগ আসা মানে যেটা সেটা প্রমাণিত নয়, তার জন্য অনেক সিস্টেম আছে, সেটা মেডিকেল টেস্ট ফেস্ট হয় করে তারপর সেটা প্রমাণ করতে হয়। একটা ছোট্ট প্রশ্ন আবার আপনি এগোবেন, আপনি বলবেন, বলছি এই এই সব অভিযোগগুলো তাপসী মালিকের এবং ফেলানি বসাক, দীপালি বসাকের মা, তাকে নিয়ে মহাকরণে গিয়ে হত্যা দেওয়ার সময় প্রমাণিত ছিল? দেখুন না প্রমাণিত ছিল, ইয়েস অর নো? শুনুন, এটার সাবজেক্টিভ উত্তর হয় না, জানেন তো নিশ্চয়ই, আপনিও পরীক্ষা দিয়েছেন ছোট থেকে, অবজেক্টিভ সাবজেক্টিভ এক কথায় উত্তর হয় হ্যাঁ কি না? এক কথায় উত্তর, যে যদি বলছিল কিছু না, বলছি মমতা ব্যানার্জি মাথায় ফেটি বেঁধে নেত্রী হননি, আরে আবার সে এক কথা, না 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 আবার সাবজেক্টিভ উত্তর, বিজেপি নেতা মাথায় কোশ্চেন করেছে হ্যাঁ বা না তে উত্তর হয় বললো তাতে প্রমাণিত হয় না? বিজেপির নেতা পারলেন না, শুনুন, মানে মিথ্যে, শুনুন, ছিল না,
জনগণের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের নেত্রী উনি, তিনি যেটা বলছেন তাতে কি হয়েছে, তাতে প্রমাণ কি হয়েছে, মানে আপনি আপনার যুক্তিটা, হ্যাঁ না যুক্তি সেটাই, মমতা ব্যানার্জি যুক্তি সেটাই, মানে ভোটে জিতে শান্তি করা যায় কি, যুক্তিটা কি জননেত্রী উত্তর হয়ে যায়, আপনি বাড়িয়ে দেবেন কিনা আমি জানি না। ছোট্ট প্রশ্ন, অনিতা দেওয়ান বানতলায় গিয়েছিলেন, বহিরাগত তো, বানতলা থাকতেন না তো? মণিশঙ্করবাবু এই তীব্র জিজ্ঞাসার একটা উত্তর দিয়ে যায়। মণিশঙ্করবাবু অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাটা নিয়ে আমি আবার বেশি কৌতূহলটার উত্তর দিচ্ছি। মণিশঙ্করবাবু আপনি বেশিক্ষণ মানুষ কৌতূহলে আছে দেখতে আমারও ভালো লাগে না, আপনার বয়সটাও ভালো না, এই বয়সে মানুষের হাই ব্লাড প্রেশার টেনশন এগুলো ভালো না। আমি যেমন রোজ এক্সারসাইজ করি, আপনার এক্সারসাইজ করা উচিত, করেন বোধ হয়, এই এক্সারসাইজটাও করে নিন একটু পিছনের দিকে তাকানো। 2010 সালে এই প্রশ্নটা সিপিএমের কমরেডরা পাড়ায় পাড়ায় করতো, আরে নন্দীগ্রাম সিংহুন আমাদের তাড়িয়ে দেবেন আসবে কে, আপনারা এসছেন না,